চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক কমানোর প্রভাব পড়েনি বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। ব্যবসায়ীদের দাবি, শুল্ক ছাড়ের আমদানি পণ্য বাজারে আসেনি এখনও। তবে ভোক্তাদের অভিযোগ, সরকার জনস্বার্থে সিদ্ধান্ত কার্যকর করলেও সুফল ভোগ করছে অসাধু চক্র। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। রমজানে সাধারণ মানুষ যেন কম দামে কেনার সুযোগ পায়, সেজন্য চাল, চিনি, খেজুর ও তেলের শুল্ক কমিয়েছে সরকার। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন জারির 3 দিন পরেও বাজারে নেই এর প্রভাব। শুল্ক কমানোর পরে যারা লাভবান হচ্ছেন তারা ব্যবসায়ী, আমরা না। যখনই শুনছি যে এখানে শুল্ক কমানো, তখনই এখানে আরো 5 টাকা বেড়ে যায়। বাড়ি যাওয়ার কথা শুনলে বাস সবাই আরম্ভ করে বাড়তে বিক্রি করা, কমলে এটার প্রভাব মার্কেটে আসে না। শুল্ক ছাড়ে প্রতি কেজি খেজুরের দাম কমার কথা অন্তত 33 টাকা, যদিও তার ছিটে ফোটা নেই ঢাকার বাজারে। একই অবস্থা চাল, চিনি ও ভোজ্য তেলের ক্ষেত্রেও। যদিও টিসিবির হিসাবে 1 থেকে 4 টাকা পর্যন্ত কমেছে চালের দাম, কমতির দিকে চিনি ও সয়াবিন তেলের দরও। 40 টাকা বা 30 টাকা যে কমছে সেটা আমরা এখনো বাস্তবায়ন হতে দেখিনি আর কি। 2-4 দিন, 1 সপ্তাহ 10 দিন পরে মানুষ মাল আনবে, আস্তে বাজারের অবস্থা অনুযায়ী তারা এরকম মাল সেল করবে। যদি কম দামে কিনতে পারে অবশ্যই আমরা কম দামে বেচবো, কিন্তু কত হলে গিয়ে 2 টাকা 1 টাকা কমলে ধরবো না, বাড়ার সময় তো অনেক বাড়ছে। এটা দ্রুত কার্যকর করলে আমরা উপকৃত হব। এটা যদি রোজের পরে উপকৃত মানে কার্যকর হয় তাহলে তো আমাদের জন্য কোনো কাজে আসছে না। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় ঘাটতির কারণে শুল্ক ছাড়ের সুফল পাচ্ছে না ভোক্তারা। গুটি কয়েক ব্যবসায়ীর কাছে জিম্মি সরবরাহ ব্যবস্থা। বাইরের বাজারের উচ্চ মূল্যের সুবিধা তারা চান, সেটি নেন, কিন্তু যখন ডিউটি কমিয়ে দিয়ে মূল্য কমানোর যে প্রভাব সেটি তারা নেন না, কিন্তু এটির আবার সুবিধাটি তারা নেন। এখন যেটি হবে, তাদের আমদানি ব্যয় কমে যাবে এবং আমদানি ব্যয় কমলে তাদের মুনাফাটুকু আরও একটু বাড়বে। সুতরাং কিন্তু ভোক্তার পর্যায়ে যে সুবিধা সেটি বসবে না। আবার দুর্ভাগ্যজনকভাবে এটার ফলে সরকার যে কিছুটা রাজস্ব পেতেন সেই রাজস্বটুকুও সরকার আসলে বঞ্চিত হবে। সরকারি হিসাবে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 30%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।